আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই লকডাউনের ভিতরে ভালো ঈদ উদযাপন করতেছেন। আজকে আমি একটা পোস্ট করছিলাম আইসিএমওকো ট্রেডিং পদ্ধতি নিয়ে, যদি কারোর কোনো জানার আগ্রহ থাকে সেটার ব্যাপারে। তো আমি ভিডিওটা শুরু করতেছি। প্রথমেই আমি ভিডিও শুরুতে একটা কথা বলি, আইসিএমওকো ট্রেডিং পদ্ধতিটা সারা ওয়ার্ল্ড এবং বাংলাদেশে যে সমস্ত ফরেক্স ভিত্তিক ওয়েবসাইটগুলো আছে সেখানে এই ট্রেডিং পদ্ধতিটাকে 90% পর্যন্ত এটার অ্যাকশন রেশিও বলেন বা সাকসেস রেশিওকে আর কি বলা হয়েছে যে খুব ফিট। তো মূলত ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে, আমি সবসময় একটা কথাই বলি, পৃথিবীতে কোনো জিনিসই 100% হয় না, ডিপেন্ড করে মানুষের সাইকোলজিক্যালির উপরে যে সে কীভাবে ট্রেডিংটাকে তার নিজের ভিউতে নিবে। আমি পৃথিবীর সব ট্রেডারের ভিউকেই সম্মান করি। তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে আমার এই আইসিএমওকো ভিডিওটা দেখার আগে বাংলাদেশে যারা, বিশেষ করে বাংলাদেশে যারা আইসিএমওকোর উপরে ভিডিও তৈরি করেছিলেন, আপনারা দয়া করে তাদেরকে, তাদের ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন। কারণ আমি তাদের মতো করে হয়তো বা বুঝাইতে পারবো কি না আমি জানি না, কারণ তারা অনেক বড় মাপের ট্রেডার। তাদেরকে রেসপেক্ট দিয়ে আমি আসলে বলবো যে আমার ভিডিওটা দেখেন। তো আইসিএমওকোর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলি, আইসিএমওকো ট্রেডিং পদ্ধতিটা কিন্তু বেশ একটু জটিল এবং অনেকের একটু সময় লাগবে বুঝতে। আমি কতটুকু বুঝাতে পারবো সেটা আমি জানি না, তবে আইসিএমওকোর উপর আমি তিনটা ভিডিও বানাবো। প্রথমত আমি আপনাদেরকে বলি, প্রথমে আজকে আইসিএমওকোর বেসিকটা আমি হয়তো বা আপনাদেরকে কিছুটা দেখাবো যেটা হয়তো বা অনেকেই জানেন, তারপরও যদি আমার ভিডিও থেকে উপকৃত হন। দুই নম্বর বানাবো হচ্ছে ফিবোনাচি, আইসিএমওকোর উপরে কীভাবে আপনি ফিবোনাচিটাকে ড্র করে আপনি সেখান থেকে ট্রেড ওপেন করতে পারবেন, কারণ আইসিএমওকোর সাথে ফিবোনাচির যে কম্বোটা এটা আমার মনে হয় মানে সবচেয়ে বেস্ট হবে। আর আমি যতটুকু মনে করি যে বাংলাদেশে এর আগে হয়তো বা এটার উপরে ফিবোনাচি ড্র, অর্থাৎ আইসিএমওকোর উপরে ফিবোনাচি ড্র করে কখনো ভিডিও হয়েছে কিনা আমার সেটা জানা নেই, তবে হলেও হতে পারে, পৃথিবীর সব ভিডিও তো আর আমি দেখি নাই। আর তিন নম্বর হচ্ছে ন্যাচারালি আমি যেটা বলি যে বোলিঙ্গার ব্যান্ডের সাথে আইসিএমওকোর কম্বো, এটা যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন এটার মজাটা কী। তো আমি আজকে বেসিক্যালি আইসিএমওকোর যে বেসিকটা ওইটা আমি আপনাদেরকে দেখাই। আমি কিছু জিনিস আপনাদেরকে এখানে বলবো যে ওই জিনিসগুলোকে আপনারা অফ করে রাখবেন, আপনাদের উপর ডিপেন্ড করে। আমি ওই জিনিসটা দেখাইবই না ওইটার আসলে কাজটা কী। আমি যখন ভিডিওটা শুরু করতেছি মানে পুরো ডিটেলসে যাচ্ছি, আপনারা আস্তে আস্তে খেয়াল করেন আমি কী বলবো। তো প্রথম আইসিএমওকো নেওয়ার জন্য যেটা করতে হবে, অবশ্যই আপনারা ফাংশানে যাবেন, সেখানে দেখবেন যে আইসিএমওকো টিঙ্কো হায়ো একটা ইয়ে আছে অপশন, ওইটা ইনপুট করবেন। এখানে একটু দেখে নেন, আমি ডান করলাম। ডান করার পরে আপনারা ঠিক এরকম একটা ভিউ আসবে, এরকম একটা। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে এভাবে দেখা যায়, আপনি এভাবে দেখতে পারেন, আরেকটা হচ্ছে এভাবে দেখা যায় অর্থাৎ বড়ো করে। তবে আমি মনে করি এভাবে দেখা, কারণ এটাতেই হচ্ছে মেইন ম্যাজিকটা আর কি ধরা পড়ে আইসিএমওকো। আইসিএমওকো ট্রেডিং পদ্ধতিটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিউচার এবং প্রিভিয়াস, এই দুটার একসাথে যে ডাটাগুলো সেই ডাটার একটা কম্বো। তো ঠিক আছে, দেখেন আমি প্রথমে এখানে কিছু সেটিংসে চেঞ্জ আসবে, দেখে নেন। প্রথমে আপনারা ফাংশানে আবার যাবেন, এখানে যাবেন টেঙ্কেনসার এবং কিজুনসেন, এই দুটো জিনিসকে আপনারা অফ করে দেবেন, এটা আমাদের দরকার নাই। কারণ কি, আমি আগেও বলেছি যে টেঙ্কেনসেন বা কিজুনসেন, সরি টেঙ্কেনসেন এবং কিজুনসেন যেটা, এটা অতটা লাগে না, এটা এক ধরনের মুভিং অ্যাভারেজ। কেউ যদি রাখতে চান রাখতে পারেন, আমি এই বিষয়ে বলবো না, এটা আমার লাগে না। কারণ এটা আসলে আইসিএমওকোতে মুভিং অ্যাভারেজের কাজ থেকে বেশি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে আপনার আগে মানে আপনার সেন্স অফ হিউমারটা অনেক ইম্পর্টেন্ট। আইসিএমওকো খুব কনফিডেন্সিয়াল, কনফিডেন্টটা বাড়ায় দেয় ট্রেডারদের। তো টেঙ্কেনসেনটাকে আমি এখানে অফ করে দিচ্ছি, এটা আমি আপনার পয়েন্ট করে দিচ্ছি। আপকোমো, আপকোমোটাকে আপনারা যে যেরকম রং করেন, তো আমি গ্রিন রাখি, আর ডাউন কোমোটাকে আমি রেড রাখি। চিপু এসপ্যান, চিপু এসপ্যানটাকে আপনারা এই কালার দিতে পারেন, ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা মেইন ভিউতে যাই, দেখেন আইসিএমওকোর যে পদ্ধতিটা সেটা আপনারা একটু মন দিয়ে দেখেন। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা সিস্টেমটা। হ্যাঁ, এটাকে আইসিএমওকোর ভিউতে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে দেখবেন, দেখে কেমন যেন, এটা কিন্তু জাপানিজরা তৈরি করছিল, এটা এক সাংবাদিক নাকি 30 বছর, আসলে কে কী তৈরি করছে এটা আমাদের অত ইম্পর্টেন্ট না। আমাদের মেন হচ্ছে যে ইন্ডিকেটার বলেন বা ট্রেডিং ভিউটা সেটা কী কাজে আসে। সর্বপ্রথমে আমি আবারও বলতেছি, যে কোনো ট্রেডিং পদ্ধতি, আমি আগের মতোই বলতেছি যে যে কোনো ট্রেডিং পদ্ধতি আপনি ইউজ করেন না কেন, সেই ট্রেডিং পদ্ধতিটা কিন্তু আপনাকে ওই যে কয়টা জিনিস, ট্রেন্ড লাইন, সাপোর্ট রেসিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড জোন, যেটা ABCD আমি বলি সবসময়, এটা আপনাকে জানতে হবে।
এটা যদি না জানেন পৃথিবীর কোনো ইন্ডিকেটরই আপনার কাজে আসবে না, যত সেরাই হোক সেটা। আচ্ছা দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, এটাকে বলা হয় গ্রিনটাকে বলা হয় আপকম, এটার উপরে, অর্থাৎ আপনার যখন ক্যান্ডেল আপে থাকে, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে আপনার ক্লাউড, এটাকে বলা হয় ক্লাউড, এই যে এই জায়গাটাকে বলে ক্লাউড, এই জায়গাটাকে বলা হয় ক্লাউড, এগুলোকে বলা হয় ক্লাউড। আমি একটু পিছনে যাই, সব কিছু কিন্তু ক্লাউড, খেয়াল করে দেখেন এগুলো কিন্তু ক্লাউড। আর এটা হলো চিপ ওয়েস্পেন, এটার কাজটা আমি একটু পরে দেখাচ্ছি, প্রথমে ক্লাউডটা বুঝে নিই। আইসি গুগল নামে একটা সবার একটা ভ্রান্ত ধারণা আছে, সবাই বলে যে ক্লাউড, এটা অনেকেই বলে যে ক্লাউডের উপরে গেলেই বাই মারতে হবে, ক্লাউডের উপরে গেলে বাই মারতে হবে, না এটা ভুল ধারণা। ক্লাউডের উপরে গেলে বেসমেন্টটা বাই, অর্থাৎ আপনার যখন ক্লাউডের উপরে গেছে তার মানে কি আমি এখানে থাকলেও কি আমি বাই মারবো, এই ক্যান্ডেল এই বাই মারবো না, যখন সে ক্লাউড থেকে বের হয়ে যাবে, যখন যখন সে ক্লাউডের ভিতরে থাকবে, আইসি গুগল একটা ধর্ম হচ্ছে ক্যান্ডেলগুলো যখন ক্লাউডের ভিতরে থাকে তখন আপনি কোনো ট্রেড ওপেন করতে পারবেন না। এটা হলো আইসি মুকুর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বেসিক। আর আইসি মুকুর দুইটা জিনিস সবসময় মনে রাখবেন, 26 ক্যান্ডেল আগে একটা সিগন্যাল দেয়, 26 ক্যান্ডেল পরে একটা সিগন্যাল দেয়, অর্থাৎ যেটা বলে যে দেখেন একটু বুঝিয়ে দিই, যেমন ধরেন ক্লাউডের যখন ক্রসিং হয় তখন একটা সে সিগন্যাল দেয়, যেমন ধরি আমি যদি ধরে নিই এখানে একটা ক্রসিং হয়েছে, খেয়াল করে দেখেন এখানে একটা ক্রসিং হয়েছে, এই ক্লাউডটাকে কী করছে, সে ক্রস করছে, তার মানে এটার আপনি কি ভাবতেছেন যে ক্যান্ডেল এই সদস্য দিয়ে কাজ হচ্ছে, না, এই ক্রসটাকে ধরে আপনি 26 ক্যান্ডেল পিছনে যাবেন। এটা কম্পিউটারে ডেস্কটপে দেখাইলে হয়তো একটু ভালো বোঝা যায়, আমি মোবাইলে দেখাচ্ছি, তারপরেও আপনারা ডেস্কটপে বুঝবেন, এখানে একটা অ্যারো চিহ্ন ধরে আপনারা 26 ক্যান্ডেল পিছনে যাবেন। সাধারণ আমার যতটুকু ধারণা 26 ক্যান্ডেল বলতে হয়তো এই জোনটাতে, অর্থাৎ এই ক্লাউডটা যখন এই ক্যান্ডেলটা যখন নামছে তখনই সে কিন্তু সিগন্যাল দিছে যে সে এটা সেলে যাবে। আর 26 ক্যান্ডেল পরে কী হবে সেটা সে দেখাচ্ছে, যে খেয়াল করে দেখেন যে এই 26 ক্যান্ডেল পরে মার্কেটটা কিন্তু এই জায়গায় থাকবে, কথাটা একটু ভালো করে বুঝে নেন। এখানে যখন সে ইয়ে করতেছে ডাউন হচ্ছে তখন কিন্তু এখানে একটা ক্রসিং হয়েছে, তার মানে হচ্ছে মার্কেটে একটা শক্তিশালী সেল জোন তৈরি হচ্ছে, সেল প্রেশার শুরু হয়ে গেছে। এবং দেখেন খেয়াল করে সে যত মার্কেট নামছে ক্লাউড তত বড় হয়েছে, মার্কেট যত নামছে আবার রিট্রেসও করছে। কিন্তু আমি ওই যে একটা পলিসি বললাম, ক্লাউডের ভিতরে থাকা অবস্থায় কোনোভাবেই আপনি ট্রেড করতে পারবেন না, ক্লাউডে থাকা অবস্থায় ট্রেড করা যাবে না। যখন ক্লাউড থেকে বেরোবে দেন আপনি এখানে সে একই কথা সাপোর্ট রেসিস্ট্যান্স জোন ধরে, এখানে আপনি একটা সাপোর্ট রেসিস্ট্যান্স জোন ধরবেন, সেই জোনটা আমার মনে হয় দেখানো লাগবে না, সাপোর্ট রেসিস্ট্যান্স আমি আগেও দেখেছি কীভাবে ড্র করতে হয়, আপনি ওইভাবে আর কি লাইন চার্ট করে সাপোর্ট রেসিস্ট্যান্স বানাই নেবেন, এটা একটা ধরনের রেসিস্ট্যান্স বানাই নেবেন, এখান থেকে আপনি ট্রেড ওপেন করবেন, যেহেতু আপনাকে সিগন্যাল সে দিয়ে রাখছে ক্লাউডের নিচে তখন পুরো ভ্যালিড একটা ট্রেড পাবেন। আপনি যদি এই জায়গাটাতে ট্রেড করেন আপনি ততক্ষণ পর্যন্ত ট্রেড ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত মার্কেটে এইভাবে নামতেছে, এই জায়গাটাতে আপনি আসলেন আপনি ট্রেড ছাড়বেন না। এখানে একটা কথা বলে রেখে আইসি মুকুর ক্যাঙ্কো হেলথে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি এখানে ট্রেড করলেন, আপনি এখানে ট্রেড করলেন স্টপ লস দেবেন আপনি ঠিক এই জায়গাটাতে, এই ক্লাউডের এই 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 জায়গাটাতে আপনি ট্রেড করবেন, এই স্টপ লস দেবেন। যতক্ষণ পর্যন্ত মার্কেটে এরকম থাকবে ততক্ষণ পর্যন্ত ইয়ে করে, যখনই ক্লাউডের ভিতরে ক্যান্ডেল ঢুকে যাবে আপনি ট্রেড ছেড়ে দেবেন। আপনি যখন ক্যান্ডেলের ভিতরে যখন এই ক্যান্ডেলটা যখন ঢুকে গেছে আপনি ট্রেডটা ছেড়ে দেবেন, তাহলে আপনি কত পিপস পাবেন দেখেন, ধরে নেন এই জায়গাটাতে আমি কত পিপস, এখানে আমি যদি ধরি 22.38, তাহলে আপনি হচ্ছে হ্যাঁ আপনি এই জায়গাটাতে যদি ট্রেড ছাড়েন তাহলেও মিনিমাম ধরে নেন যে 50 পিপসের মতো পাবেন। তো এখন এটা একটা রানিং মার্কেট চলতেছে জিবিইউএসডির, তাহলে আপনি বলুন যে ভাই আমি তাহলে ট্রেডটা কোথায় করবো, তাহলে ডেফিনেটলি ট্রেড আপনার এই জায়গাটাতে করতে পারবেন, আপনি এই জায়গাটাতে ট্রেড করবেন। স্টপ লস কোথায় দিতে হবে, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন এই সবচেয়ে এই জায়গাটাতে আপনি এই ক্যান্ডেলটাকে হিসেব করে এইখানে একটা স্টপ লস দেবেন। আমি আগেই বলছি কারণ ক্লাউডের ভিতরে ঢুকলে খুব রিস্কি, মার্কেট বাউন্স করবে কি করবে না আমি বাউন্সের ব্যাপারটা একটু পরে আসতেছি, আপনি এই জায়গাটাতে ট্রেড করবেন, ট্রেড করার পরে আপনি এখান থেকে যতক্ষণ পর্যন্ত সে মার্কেট উঠতে থাকে উঠতে থাকবে। আমি একটু পিছনে যাই, একটু রানিং মার্কেটে বুঝতে অসুবিধা হয়, এখন
তো মার্কেট রানিং আছে, আপনাকে একটা ভালো ভিউ দেখাই দিই, তাহলে বুঝবেন এটা এক ঘন্টার একটা টাইম ফ্রেম। হ্যাঁ দেখেন, এখান থেকে আমি যদি 26 ক্যান্ডেল ধরি, তাহলে হয়তো মার্কেটের এই জায়গাটাতে ধরি আপনি 26 ক্যান্ডেল হিসাব করবেন, অর্থাৎ 26 ক্যান্ডেল হিসাব করে আপনি এখানে হয়তো একটা ট্রেড পাবেন। এখান থেকে যেহেতু জাম্প করছে তখনই এটা ক্রসিং হয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি এই ক্রসিংটার সময় একটা ট্রেড করলেন, ওপেন করলেন, এখানে একটা ট্রেড ওপেন করলেন, এই জায়গাটাতে ধরেন একটা ট্রেড ওপেন করলেন, করলেন করলেন করলেন, ক্লাউড থেকে সে ক্যান্ডেল বের হয়ে গেল। এখন কিন্তু পুরো আপনি কিন্তু স্টপ লসটা কোথায় দিবেন? স্টপ লসটা আপনি এই জায়গাটাতে দিবেন, দেখেন এই ঠিক এই জায়গাটাতে আপনি স্টপ লসটা দিবেন, একটু নিচে দিলেও পারেন, হালকা একটু নিচে দিলেন। তাহলে আপনি ট্রেড করলেন এই জায়গায়, এই জায়গাটাতে ট্রেড করলেন, যখন সে এখান থেকে হয়তো বা এই ক্যান্ডেলটাতে আপনি ট্রেড করলেন, স্টপ লসটা পড়তেছে কিন্তু ঠিক এই ক্যান্ডেলের নিচে, তাহলে আপনাকে আমি দেখাই 1.2097 আপনি ট্রেড বা 97-এ বা 96-এ আপনি স্টপ লস দিলেন, ট্রেড করতেছেন কোথায়? 1.2123। আর আইসিমুকোতে কিন্তু স্টপ লস হিট করে খুব কম, রেশিও খুবই কম, 95% আছে যে স্টপ লস হিট করে, আর বড় টাইম ফ্রেমে গেলে তো খুবই মানে মারাত্মক হয়, সেক্ষেত্রে আপনার স্টপ লস হিট করে না বললেই চলে, যখন আপনার ক্লাউড থেকে বের হয়ে যায় তখন স্টপ মানে হিট করে না। আর এটাকে কিন্তু আপকুমো বলে, এই ক্লাউডটাকে বলে আপকুমো, আর রেডটাকে বলে হচ্ছে ডাউন কুমো, অর্থাৎ আপকুমো মানে আপার অর্থাৎ আপনার বাই টেন্ডে আছে, আর ডাউন কুমোতে হচ্ছে সেল টেন্ডে আছে। তো আপনি ধরে নেন যে আপনি এখানে একটা ট্রেড করলেন, ট্রেড করার পরে আপনি কী করলেন, আপনি ট্রেডটা ধরে রাখলেন, আপনি এ পর্যন্ত আসলো, ওকে ফাইন। আবার সে কিন্তু আপনার একটা ট্রেডে করলে কিন্তু আপনি অনেক পিপস পাবেন, আপনি এখানে ট্রেড করে আপনি গেলেন, যাইতে 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 আপনি কী করলেন, এই ক্যান্ডেল এই যে এই জায়গাটাতে যখন ক্যান্ডেলটা আসলো, যখন সে হিট করলো তখন আপনি ট্রেডটা ছেড়ে দিল। তাহলে দেখেন 1.2218 এই জায়গাটাতে যদি আপনি ট্রেডটা ছাড়েন, আপনি ট্রেডটা করছেন কিন্তু প্রায় মানে 1.2130 এই জায়গা এরকম একটা জায়গায় আপনি ট্রেডটা ওপেন করছেন, প্রায় 100 পিপস কিন্তু আপনি পুরো ভ্যালিড একটা ট্রেড পেয়েছেন, পুরো ভ্যালিড একটা ট্রেড, খেয়াল করছেন 100 পিপস। আপনি যদি এখানেও ছাড়েন 100 পিপস, আবার আইসিমুতে কিন্তু আপনি কয়েকভাবে কিন্তু আপনি ট্রেড ছাড়তে পারেন, কয়েকভাবে আছে যেটা ট্রেড ছাড়া যায়, যেমন দেখেন এটাকে বলা হচ্ছে চিপু স্প্যান, এটাও কিন্তু একটা সাপোর্ট রেসিস্টেন্সের মতো কাজ করে, আমি বুঝাই দিচ্ছি কীভাবে কাজ করবে। যখন আপনি ধরেন এখন বর্তমান যে মার্কেটটা আছে সে কিন্তু এখন বাই মুড দেখাচ্ছে, কারণ হচ্ছে চিপু স্প্যানের নিয়ম হচ্ছে চিপু স্প্যান যতক্ষণ মানে ক্যান্ডেল অর্থাৎ ক্যান্ডেলের নিচে থাকে, যেমন এই চিপু স্প্যানটা যখন ছিল নিচে মার্কেট তখন এখানে ছিল, এটা কিন্তু আগে দেখায়, এখন যেরকম আপনার চিপু স্প্যানটা দেখতেছেন, যেমন এই ক্যান্ডেল এখানে, চিপু স্প্যানটা এখানে। হ্যাঁ, তাহলে আমি এখন ধরে নিতে পারি চিপু স্প্যানে কিন্তু একটা সাপোর্ট রেসিস্টেন্সের জন্য খুব ভালো কাজ করে। আর এখানে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে আপনাকে সাপোর্ট রেসিস্টেন্সের জন্য এত চিন্তা করা লাগে না, আপনি এই এই চিপু স্প্যান আপনি ট্রেডটা কোথাও ওপেন করবেন, এই যে দেখেন আমি এই যে আমি যে দাগটা দিছি আমি আপনাকে একটা রেসিস্টেন্স পয়েন্ট তৈরি করে দেখাই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, সরি এই সাপোর্ট জোন তৈরি করে দেখাই, এই যে দেখেন একটা হরাইজন্টাল লাইন তৈরি করে দেখাচ্ছি, এই যে দেখেন এই যে, তাহলে বলতে পারেন যে ভাই আমি তাহলে এখন ট্রেডটা কোথায় করবো, প্রসঙ্গত সেটা এই যে দেখেন চিপু স্প্যান, তার মানে এখন সে এখান থেকে আবার এখানে রিভার্স করতে পারে। আর রিভার্সাল ট্রেড আইসিমুকোতে আপনি যদি নিতে চান সেক্ষেত্রে বলিঙ্গার ব্যান্ডের কম্বোটা ইউজ করা যায়, তবে সেটা আজকে আমি দেখাবো না, সেটা আমি পর আরেক দিন দেখাবো, তাতে আপনাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে কী হবে, আপনি এই জায়গায় যখন সে রেসিস্টেন্স নিবে এই সাপোর্টে আসবে, তখন আপনি এই জায়গাটাতে একটা ট্রেড ওপেন করতে পারেন, অর্থাৎ আমি এই ক্যান্ডেলটা যখন এই জায়গাটাতে এসে বাড়ি খাবে তখন আপনি একটা ট্রেড ওপেন করতে পারেন। আর আরেকবার বলি, হয়তো বুঝতে পারছেন কি না, যতক্ষণ পর্যন্ত এই চিপু স্প্যান ক্যান্ডেলের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি চেষ্টা করবেন যে একটা ভালো সাপোর্ট জোন তৈরি করে সেখান থেকে দেখতে হবে, চিপু স্প্যান শুধু ক্যান্ডেলের উপরে থাকলে হবে না, ক্যান্ডেলগুলোও কিন্তু আপনার ইয়ের উপরে থাকতে হবে, ক্লাউডের উপরে থাকতে হবে, সেক্ষেত্রে আপনি বাই মারার জন্য অনেক সুযোগ পাবেন। আমি আপনাকে আরেকটু বুঝাই দিই, যেমন ধরেন আমি এটা একটু কেটে দিই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে, একটু আগে নিয়ে যাই,
একটা বড় টাইম ফ্রেম দিই। এই যে দেখেন আমি একটা ভালো ইয়ে পেয়েছি, এখানে আমি একটা ভালো টাইম ফ্রেম দেখাই আপনাদেরকে কীভাবে আপনি এখান থেকে একটা ভ্যালিড ট্রেড আসছে। ক্যান্ডেল এখানে উঠছে, ওকে ফাইন, ক্যান্ডেল নামছে নামছে, ক্রসিং হয়েছে, তার মানে এই জায়গাটাতে এখানে 26 ক্যান্ডেল হিসাব করলে আপনি যখন ক্রসিং হয়েছে এই ক্রসিংয়ের সাথে হিসাব করে আপনি 26 ক্যান্ডেল পিছনে যাবেন, যেখান থেকে ক্রসিং হয়েছে ওই জায়গা থেকে 26 ক্যান্ডেল পিছনে যাবেন, আপনি এই জায়গায় একটা ট্রেড ওপেন করবেন। চিপু ইউসমান কিন্তু তখন কিন্তু 26 এই এই ক্যান্ডেলগুলোর পিছনে 26 এই ক্যান্ডেলের পিছনে কিন্তু এই চিপু ইউসমানটা বডি টাচ করে কিন্তু সে বের হয়েছে। অতএব আপনার এখানে দুটো আপনি কনফার্মেশন পাইছেন, একটা হচ্ছে সে এখান থেকে একটা ক্রসিং হয়েছে আর চিপু ইউসমান এই বডি টাচ করে সে নিচে নামছে। তাহলে আপনি এখন ট্রেডটা কোথায় ওপেন করবেন? প্রসঙ্গত ট্রেড ওপেন করবেন হচ্ছে, দেখেন আপনি এখানে একটা রেসিস্টেন্স জোন তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি চিপু ইউসমানকেও ইউজ করতে পারেন বা লাইন চ্যাট করেও আপনি ইয়ে করতে পারেন। আমি ডিটেলসটাতে যাচ্ছি না, এটা আপনারা যারা ট্রেডিং করেন তাদের এইটা আইসি মুখ বুঝতে গেলে কিন্তু ভাই এত ডিটেলস বুঝাইতে গেলে সমস্যা, কারণ সাপোর্ট রেসিস্টেন্স জোন যদি ট্রেডারদেরকে বুঝাইতে হয় তাহলে এটা আসলে আইসি মুখ মানে শেখানোর আগে আগে সাপোর্ট রেসিস্টেন্স শিখাইতে হবে। তো আমি ওই এই সাপোর্ট রেসিস্টেন্স কীভাবে তৈরি করতে হবে বা কোথায় কী আসবে এটা ভাই আপনারাই ভালোভাবে বাইর করতে পারবেন। তো যাই হোক আমি আপনাদেরকে এতটুকু বলি, এখানে আপনি যখন ট্রেড ওপেন করবেন এখানে আপনি যখন সাপোর্ট রেসিস্টেন্স হিসাব করে করবেন, যেহেতু ক্লাউডটা কিন্তু সে কিন্তু এই 26 ক্যান্ডেল পরে কিন্তু ক্লাউড কিন্তু সে শো করে দিয়েছে, অর্থাৎ 26 ক্যান্ডেল আগে হচ্ছে আপনার এই জায়গাটাতে ঘটনা ঘটছে আর 26 ক্যান্ডেল পরে অর্থাৎ 26টা ক্যান্ডেল পরে কিন্তু মার্কেট এই জায়গায় আসতে পারে, এটা কিন্তু বোঝায় আইসি মুহূর্তে। তো আপনি যখন এখানে ট্রেড ওপেন করবেন, ট্রেড ওপেন করার পরে এখান থেকে আপনি ট্রেডটা ধরলেন আপনি কিন্তু ট্রেড ছাড়বেন না, এটা কিন্তু আইসি মুখের আগেই বলি, আইসি মুখ কিন্তু ট্রেড ছাড়া যাবে না, যারা লং ট্রেডার তাদের জন্য আইসি মুখ সুপার একটা প্ল্যাটফর্ম। আপনি এখান থেকে ট্রেড ধরলেন আপনার কিন্তু স্টপ লস হবে এই জায়গায়, স্টপ লস কিন্তু ঠিক এই জায়গাটাতে আপনি করবেন, অর্থাৎ আমি একটু ইন্ডিকেটর দিয়ে দেখাই, এই জায়গাটাতে স্টপ লস দেবেন, ট্রেড এখানে করছেন স্টপ লস দেবেন এখানে, এই জায়গাটাতে স্টপ লস দেবেন, এখানে ওইখানে কোথাও যাওয়ার দরকার নেই, এই জায়গায় দিবেন। এবার আপনি ধরে রাখছেন, ট্রেড ধরে রাখছেন, সে রিট্রেস নিচ্ছে সমস্যা নেই, ওই একই ওই যে আপনার রেজিস্ট্যান্সটাকে সে রেসপেক্ট করে সে নামতেছে, আপনি ট্রেড ছাড়বেন না। এখানে কীভাবে ছাড়বেন? ছাড়তে পারেন, তবে আমি মনে করি ছাড়বেন না। কেন ছাড়বেন না? এখানে এই জন্যই ছাড়বেন না, আপনি তার আগেই দেখবেন যে চিপু ইউসমানটা কিন্তু তখন কিন্তু সে বডি টাচ করলেও করতে পারে, সে বডি হয়তো বা টাচ করছে, এখানে যখন সে ক্যান্ডেলটা ইয়ে করছে তখন সে বডি টাচ করছে, বাট বডির থেকে কিন্তু চিপু ইউসমান বের হয় না। যতক্ষণ পর্যন্ত সে বডির থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত ভাববেন যে সে মার্কেটে এখনও পর্যন্ত সেরকম কোনো সিনারিও আসতেছে না, আর এখান থেকে ফিউচারে সে কোনো ইন্ডিকেশনও দেয় নাই যে সে এরকম, ধরেন যে ফিউচারে আমি যদি ধরে নিই যে এখান থেকে যখন সে টাচ করতেছিল সে এখানে কিন্তু কোনো ক্রসিংও দেখাচ্ছে না, তার মানে মার্কেট এখনও উঠবে না, মার্কেট এখনও নামবে, মার্কেট নামতেছে। তার মানে আপনি দেখেন এখানে যদি আপনি ট্রেড করেন, খেয়াল করে দেখেন ভাই, এখানে যদি আপনি আমি আসলে কীভাবে ইন্ডিকেটার আসলে মোবাইলে করার করেন, ধরেন এই জায়গাটাতে আমি ট্রেড করি, ধরেন 23.85 ধরে নেন যে আপনি ট্রেডটা করলেন, করার পরে আপনি ধরে রাখছেন আপনি ট্রেডটা ছাড়বেন কোথায় আমি আপনাকে দেখাই দিচ্ছি, ট্রেডটা ছাড়বেন কোথায় আপনি ধরে রাখছেন আপনি দুইভাবে, আমি আবারও বলতেছি দুইভাবে ট্রেড ছাড়তে পারেন, একটা হচ্ছে বডি টাচ করে যখন চিপ ইউসমান বের হয়ে যাচ্ছে তখন আপনি ছাড়তে পারেন ট্রেডটা, যা তার মানে হচ্ছে এই জায়গাটাতে আপনি ট্রেডটা ছেড়ে দিতে পারেন, যেহেতু এই ক্যান্ডেলটা কিন্তু যে সে যখন এইভাবে উঠছে এই ক্যান্ডেলটা যখন উঠছিল চিপু ইউসমান তখন বডি টাচ করে, অর্থাৎ এই ক্যান্ডেলটাতে কিন্তু সে চিপু ইউসমান বের হয়ে গেছে এই জায়গাটাতে আপনি ছেড়ে দিতে পারেন। তাহলে আমি মনে করি যে দেখেন 23.85 ট্রেড করছেন, মার্কেট আসতে প্রায় 21.51 বা 21.60 পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন, তাহলে 23.50 থেকে আপনি 21.60 পর্যন্ত যদি একটা ট্রেড ধরে রাখতে পারেন তাহলে কতগুলো পিপস ইমেজিন করেন। তাহলে এখন কি হলো, আপনি আবার মার্কেট থেকে বেড়ে গেল, আপনি এখান থেকে ছেড়ে দিলেন ট্রেড, এরপর আপনি আবার এটা আবার
এখান থেকে যখন ট্রেড ছেড়ে দিলেন তখন আপনার কিন্তু ভালো একটা পিস নিয়ে বের হয়ে গেলেন। আমার মনে হয় আইসেমুকো নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না, যতটুকু আমি বুঝাইছি। আমি আবারও একটু শর্টকাটে বুঝাইছি, আইসেমুকো ট্রেডিং পদ্ধতিতে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আউট আপকোমো, একটা হলো ডাউন কোমো, অর্থাৎ আপনার রেড জোন যেটা, এটাকে বলে হচ্ছে রেড ক্লাউড, এটাকে বলে হচ্ছে গ্রিন ক্লাউড। এক কথায় বলছি যে যদি কেউ আপনারা মানে ক্লাউডের ভিতরে ক্যান্ডেল থাকে কোনো ট্রেড করার সুযোগ নেবেন না, ক্লাউডের ভিতরে ক্যান্ডেল থাকলে সেখানে কোনো ট্রেডিং অপশন থাকে না। আর চিকু এসপেনকে আপনি ইউজ করে দেখতে পারেন, যখন বডি টাচ করে সে বেরোচ্ছে তখন বুঝে যাবেন যে মার্কেটটা এখন ডাউনে যাবে, কারণ এটা বেশ বিশেষ ভ্যালিড। দুটো জিনিস দেখবেন, আগে দেখবেন ক্রসিং হয়েছে ওকে ফাইন, আর চিকু এসপেনটা সে ক্লাউডের থেকে বের হয়ে গেছে কিনা, এই দুটো জিনিস যখন দেখবেন তখন বুঝবেন যে সে মার্কেট এখন নামবে, কারণ দুটো সে ভ্যালিডিটি দিয়ে দেয়। সে যখন ক্রসিং হয় সেটা একটা ভ্যালিডিটি, সে যখন ক্লাউড থেকে বের হয়ে যায়, চিকু এসপেন যখন ক্লাউড থেকে বের হয়ে যায় এটা তখন একটা ভ্যালিডিটি। তো ঠিক আছে, এটা ছিল বেসিক্যালি আমার একটা ক্লাস। এরপর আমি ফিবোনাচি নিয়ে ক্লাস করবো, যেটা আপনাদের হয়তো বা উপকৃত করবে। আমি আবারও বলতেছি আমি হয়তো বা ওইরকমভাবে আপনাদেরকে বুঝাতে পারছি কি না জানি না, যদিও কোনো প্রশ্ন থাকলে করবেন। এটা আমি বেসিক একটা ক্লাস ছিল, আমি এরপরে দুইটা ক্লাস হয়তো বা করাবো আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনাদের যদি ভালো লাগে। তো ঠিক আছে, এই পর্যন্তই থাক, সবাইকে আবারও ঈদ মোবারক। আবারও বলতেছি আমি যারা বাংলাদেশের আইসিএমকো নিয়ে ভিডিও বানাইছে তাদেরকে রেসপেক্ট দিয়ে বলতেছি, তারা আমার থেকে অনেক বেটার ভালো ক্লাস করাইছে। আমারটা দেখার আগে তাদেরটা অবশ্যই দেখবেন, আরও অনেক কিছু হয়তো বা বুঝবেন। আর ধন্যবাদ, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।